আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি মুসলমান মেয়ের অদ্ভুত ঘটনা নিয়ে হাজির হয়েছি, যেখানে একজন মুসলমান মেয়ে নদীতে গোসল করছিল, তখন এক ডাকাত সর্দারের নজর তার দিকে গিয়ে পড়ে। তখন এমন কি অদ্ভুত ঘটনা ঘটল আমি বিশ্বাসের সাথে বলতে পারি, এই ঘটনাটি শোনার পর আপনার গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। ঘটনাটি শোনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, বলা হয়ে থাকে একটি গ্রামে একজন মুসলমান মেয়ে বাস করত। একদিন সে নদীতে নেমে গোসল করছিল। মেয়েটি ছিল অসম্ভব সুন্দরী। সেই গ্রামের পাশে একজন ডাকাত বাস করত। সে সবসময় লোকদের টাকা পয়সা লুট করত, আর গ্রামে যদি কোনো সুন্দর মেয়ে থাকে তাহলে তাকে উঠিয়ে নিয়ে যেত। এজন্য গ্রামের লোকেরা তাদের মেয়েদের ঘরের মধ্যে লুকিয়ে রাখত। কিন্তু এই যে মেয়েটি ছিল, সে কাউকে ভয় পেত না। সে আল্লাহ তাআলার উপর অনেক বিশ্বাস করত এবং ভরসা করত। আর মেয়েটি বলত, আমাকে একমাত্র আল্লাহ তাআলাই রক্ষা করবেন, আমার ভয় পেয়ে ঘরের মধ্যে থাকার কোনো দরকার নেই। আল্লাহর শান অনেক, তার চেয়ে বড় আর কেউ নেই, তিনি আমার সাহায্য করবেন। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি যে মেয়েটা যখন একদিন নদীতে গোসল করার জন্য গেল, তখন সেখান দিয়ে একদল ডাকাত লোক যাচ্ছিল। কিন্তু যখন ডাকাতদের সর্দারের চোখ মেয়েটির দিকে পড়তেই ডাকাতদের সর্দার তার প্রেমে পড়ে গেল। সে মেয়েটিকে আগে কখনো দেখেনি, আর না তো তার মতো এত সুন্দরীকে তার জীবনে কখনো দেখেছে। মেয়েটি এতটাই সুন্দরী ছিল যে মেয়েটিকে দেখে ডাকাতের মধ্যে মহাব্বতের সঞ্চয় হল। সেই ডাকাত যে কোনো মূল্যেই মেয়েটিকে পেতে চাইল। ডাকাত মেয়েটির প্রেমে এতটাই মজে গিয়েছিল যে সে তার সাঙ্গপাঙ্গদের কাছে গিয়ে বলল, তোমরা এখনই একটা চিঠি লিখো, তারপর সেই চিঠি নিয়ে তোমরা মেয়েটির বাবার কাছে পৌঁছে দাও। ডাকাতের সাথীরা সঙ্গে সঙ্গে চিঠি লিখে সেটা নিয়ে মেয়েটির বাবার কাছে গেল। তারপর যখন মেয়েটির বাবার কাছে সেই চিঠিটিকে মেয়েটির বাবার হাতে দিল, তো মেয়েটার বাবা চিঠিটা পড়তেই মনে হলো যেন তার পায়ের নিচের মাটি সরে গেছে। কেননা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই চিঠির ভিতরে এই কথা লেখা ছিল যে, আমার তোমার মেয়েকে অনেক পছন্দ হয়েছে, আমি তোমার মেয়ের প্রেমে পড়ে গেছি, তাই আজ রাতে তুমি তোমার বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাও। আমি আজ তোমার বাসায় আসব এবং তোমার মেয়ের সাথে রাত্রি যাপন করব, অর্থাৎ জিনা করব। আর সেই সাথে এটাও লেখা ছিল যে, তুমি যদি তোমার বাড়ি ছেড়ে না যাও তবে আমি তোমার বংশের সবাইকে হত্যা করব। চিঠি পড়ে মেয়ের বাবার চোখে পানি এসে গেল। সে ভাবতে লাগলো, আমি এখন কি করব, তো এখন আমার মেয়ের সাথে কি হবে। পরে সে ভাবল, আমাদের গ্রামে তো একজন সর্দার আছেন যিনি সবাইকে সাহায্য করে, হয়তো তিনি আমার কথা শুনে আমাকে সাহায্য করবেন। এরপর মেয়েটার বাবা তাৎক্ষণাৎ সেই সর্দারের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। কিন্তু সর্দার সবটা শুনে বলল, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কেননা ওই ডাকাত খুবই শক্তিশালী, আমি যদি তোমাকে সাহায্য করি তবে হয়তো আমার বংশের সবাইকে সে হত্যা করে ফেলবে, আর তার উপর আমার একটা যুবতী মেয়ে আছে, ডাকাতের নজর যদি আমার মেয়ের উপর পড়ে তাহলে খুবই খারাপ হবে, তাই আমি কোনো মতেই তোমাকে সাহায্য করতে পারবো না, আমাকে ক্ষমা করো তুমি। মেয়েটির বাবা বিষণ্ণ মনে বাড়ি ফিরে এলো। সে মেয়েটিকে সারাদিনের সমস্ত ঘটনা খুলে বলল যে, আজকে ডাকাত সর্দার তোমাকে নদীতে গোসল করার সময় দেখে নিয়েছিল, আর সেই ডাকাতের তোমাকে পছন্দ হয়েছে, আর এখন সে তোমার সাথে রাত্রি যাপন করতে চায়, আর সে এও বলেছে আজ যদি আমরা সবাই ঘর ছেড়ে না যাই তবে তারা আমাদের বংশের সবাইকে মেরে ফেলবে। বাবার মুখে এমন কথা শুনে তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা তুমি চিন্তা করো না, আমি তো তোমাকে সবসময় বলতাম যে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস করতে, তিনি আমাদের একমাত্র হেফাজতকারী, তিনি যেহেতু আমাকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন তবে ভবিষ্যতেও তাই করবেন, আপনি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা না করে আজকের রাতের জন্য ঘর ছেড়ে চলে যান, বিশ্বাস রাখুন যা হবে ভালোর জন্যই হবে, আল্লাহ যা করবেন আমাদের মঙ্গলের জন্যই করবেন। তো এমন সময় বাবা যখন মেয়ের মুখে এ কথা শুনল, তখন সে মেয়েকে আল্লাহর ভরসায় রেখে ঘর ছেড়ে বেরিয়ে এল। রাত ঘনিয়ে এল, তখন ডাকাত সেই ঘরের মধ্যে ঢুকে মেয়েটির দিকে এগিয়ে আসতে লাগলো। তখন সেই ঘরের বরাবর আরেকটি ঘরে মেয়েটি কোরআন তেলাওয়াত করছিল, আর সেই আওয়াজ স্পষ্ট ভেসে আসছিল, আর সেই তেলাওয়াত করা আয়াতগুলোর অর্থ হল, আছো কি এমন কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য, আমি পরম করুণাময় ও অসীম দয়ালু, আমি দয়ালু,
এবং আমি ক্ষমাকারী। বন্ধুরা, কোরআনের এক আয়াত শুনে ডাকাত যে ছিল সে কাঁপতে লাগল। সে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়ল এবং মেয়েটিকে বলল, আমি কোনোভাবেই তোমার সাথে গুনাহ করতে পারবো না। মেয়েটি তখন বলল, এমন কি হয়ে গেল, তুমি তো এখানে গুনাহ করতে এসেছিলে, তাহলে এমন কি হলো যে তুমি গুনাহ করবে না বলছ? ডাকাত জবাব দিল, আমাকে আল্লাহর ভয় কাঁপিয়ে তুলেছে, আমি এত বড় গুনাহগার, তাহলে আমার আখিরাতে আমার অবস্থা কেমন হবে? আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল, আমি আজ পর্যন্ত যা যা গুনাহ করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি আজকের পর থেকে কোনো পাপ কাজ করব না, কারো সম্পদ লুট করব না, কোনো মেয়ের দিকে খারাপ নজর দিব না। এটা বলেই সে বাইরে চলে গেল। এরপর যখন সেই ডাকাতের সঙ্গীরা তার এমন অবস্থা দেখল, তখন তারা জিজ্ঞেস করল, সর্দার, কিসের ভয় আপনাকে তাড়া করে বেড়াচ্ছে? আপনাকে এই গোটা দুনিয়া ভয় পায়, কিন্তু আজ আপনি কাকে ভয় পাচ্ছেন? তখন সেই সময় সেই ডাকাত সর্দার বলল, আমার মনে কারোর উপরই ভয় নেই, কেবল আল্লাহ ছাড়া, তিনিই হলেন বাদশাহের বাদশাহ। আমি আজ সত্যি মন থেকে তওবা করে নিয়েছি, কারণ আমি জেনেছি যে আল্লাহ পাক পরম মাপকারী, তিনি বড় থেকে বড় গুনাহকে খুব সহজে মাপ করে দেন। তাই আমি সত্যি মন থেকে তওবা করে নিয়েছি, আর আজকের পর থেকে আমি আর কোনো মেয়ের দিকে খারাপ নজর দিব না, এবং আজকের পর আর কোনো গরিবের হক মারব না। বন্ধুরা, শুধুমাত্র এতটুকু বলার পর ডাকাতের মনে এই ভাবনা আসতে লাগলো যে আল্লাহতালা আমাকে কেন ক্ষমা করবে, আমি তো গরিবের হক মেরে খেয়েছি, আমি শত শত মানুষের হক নষ্ট করেছি, তাহলে এবার আমি বরং যার যার থেকে যা যা নিয়েছি তা তাদের পুনরায় ফিরিয়ে দেই। এবার এমন চিন্তাভাবনা করতে করতে তখন সবার প্রথমে তার মাথায় একজন ইহুদির কথা আসল। তারপর সে সেই ইহুদির কাছে গেল। যখন সেই ইহুদি ডাকাত সর্দারকে আসতে দেখল, তখন ইহুদি লোকটি বলল, তুমি এখানে কেন এসেছ? সব তো তুমি আগে লুটে নিয়েছ, এখন কি তুমি আমাকে লুট করে নিয়ে যাবে? তো সেই সময় ডাকাত সর্দার বলল, একদমই না, আমি তোমার কাছ থেকে আর কিছুই লুট করতে আসিনি, উল্টে আমি তো তোমার কাছ থেকে লুট করা সব কিছু ফেরত দিতে এসেছি। আমি সত্যি তওবা করে নিয়েছি, কেননা আল্লাহতালা অসীম দয়ালু, তিনি বড় থেকে বড় গুনাহ ক্ষমা করে দেন। আমি পূর্বে যে সমস্ত গুনাহগুলো করেছি তার জন্য লজ্জিত বোধ করছি, তাই আমি তোমার থেকে লুট করা অর্থ সম্পদ ফিরিয়ে দিতে এসেছি। এমন সময় সেই ইহুদি লোকটি বলল, আমি তোমাকে লুট করার জন্য তখনই ক্ষমা করব যখন তুমি আমাকে প্রত্যেক মুদ্রার বদলে সোনার আশরাফি দেবে। এমন কথা শোনার পর সেই ডাকাত বলল, আমি কোথা থেকে সোনার মুদ্রা পাব? আমার কাছে তো কোনো সোনার মুদ্রা নেই, আমি যা যা কিছু নিয়েছিলাম সেগুলি আপনাকে ফেরত দিতে এসেছি, আপনি সেগুলোকে নিয়ে নেন। কিন্তু সেখানে যেই ইহুদি ছিল সে কোনো মতেই রাজি হচ্ছিল না। তবে সবশেষে সেই ইহুদি বলল, যদি তুমি আমার এই শর্তটি পূরণ করতে পারো তাহলে তোমাকে আমি অবশ্যই মাপ করে দিব। তখন সেই ডাকাত বলতে লাগল, আমাকে অবশ্যই বলুন, সেটি কি এমন কথা যার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন? এরপর সেই ইহুদি বলতে লাগল, ওই যে কিছু দূরে একটি থলে দেখছ, তার ভিতরে সোনার আশরাফি রাখা আছে, তুমি সেই আশরাফিকে নিয়ে এসো। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, ডাকাত যখন সোনার আশরাফি নিয়ে লোকটির কাছে আসতে লাগল, ডাকাতের হাতে সোনার আশরাফি দেখে ইহুদি লোকটি বলল, আমি তোমার মতো কালেমা পড়ে মুসলমান হতে চাই। এ কথা শুনে ডাকাত খুবই অবাক হলেন এবং সে ভাবল যে এমন কি হল, তুমি তো ইহুদি, তুমি কেন মুসলমান হতে চাও? কিন্তু এখানে আল্লাহর কি এমন কারিশমা হয়ে গেল, সেটি আমাকে অবশ্যই জানাও। তখন ইহুদি লোকটি বলল, আসলে শেষ জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, যদি কোনো ব্যক্তি তার কাজের জন্য সত্যি লজ্জিত হয় এবং মন থেকে তওবা করে, তখন সে প্রথমে যেই মাটি ধরবে তাহলে সেই মাটিতেও সোনা হয়ে যায়। আসলে আমি তোমাকে যেই থলে থেকে সোনার আশরাফি আনতে বলেছিলাম তাতে কোনো সোনার আশরাফি ছিল না, আর তাতে একটা সাপ রাখা ছিল, আর সেজন্য আমি এটা দেখতে চাচ্ছিলাম যে যদি তুমি কি আসলেই মন থেকে তওবা করেছো কি না, আর যদি করে থাকো তাহলে এই সাপ সোনার আশরাফিতে পরিণত হয়ে যাবে, আর যদি তোমার তওবা কবুল না হয়ে থাকতো তাহলে ওই সাপ তোমাকে মেরে ফেলত। কিন্তু হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য প্রমাণিত হল। তুমি এই ভরসায় সেখানে গিয়েছিলে যে সেখানে থলের মধ্যে সোনার আশরাফি আছে, আর আল্লাহ তোমার তওবা কবুল করেছেন, তিনি চাননি কোনোভাবে তোমার ক্ষতি হোক, তাই তো তিনি সাপটিকে সোনার আশরাফিতে পরিণত করে দিয়েছিল, আসলে তো ওখানে কোনো সাপ রাখা ছিল। এ থেকে বোঝা যায় যে আল্লাহতালা তোমার সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তোমার তওবা কবুল করে নিয়েছেন, আর এজন্য আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই,
আখিরি নবীর উপর ঈমান নিয়ে আসতে চাচ্ছি। বন্ধুরা, এভাবেই একজন ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করল। বন্ধুরা, কেউ যদি সত্য মন থেকে তওবা করে নেয়, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, তার তওবা কবুল করে নেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আজকের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।